রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকে এমন এক জানাজা শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আমি মনে করব উনি এখানে আমরা যারা আছি মনে হয় ওনার পর আছে কিনা আমি জানি না, উনি আমাদের সকলের মুরব্বী। তিনি একজন শান্ত স্বভাবের লোক ছিলেন, তিনি কথা বলতেন খুব কম কথা বলতেন, ছোট্ট আওয়াজে কথা বলতেন, যেটা আল্লাহর গোলামদের পরিচয় ছিল। এটা ওনার মধ্যে অনেকটা পাওয়া যেত। আস্তে আস্তে হাঁটতেন, বিনয়ের সাথে হাঁটতেন। আর ওনার একটা অভ্যাস ছিল, উনি জামাত নামাজ তো কাজা করতেন না, জামাতও কাজা করতেন না। উনি সুস্থ থাকলে এই বৃদ্ধ বয়সেও তিনি চাউল ভান্ডার থেকে হেঁটে হেঁটে যুক্তিখোলা বাজার মসজিদে, আমি যখন এতে কাপে থাকতাম দেখতাম, ফজরের নামাজটা তিনি জামাতে শরীক হয়ে জামাতে নামাজ পড়তেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার জীবনে যতগুলি হাসানাত আছে আমরা আজকে দোয়া করবো আল্লাহ বর্ধিত আকারে যেন কবুল করে, আমিন। আর জীবনের সাইয়াদ গুলিকে আল্লাহ যেন হাসানাত দিয়ে পরিবর্তন করে দেয়, আমিন। আমরা যারা আজকে শরীক হলাম আমরা শিক্ষা নিতে হবে, আমরাও দুনিয়া থেকে চলে যাব, কেউ থাকবো না দুনিয়ায়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। প্রত্যেকের আমল এটা যাররা পরিমাণ যদি হয়, যাররার উদাহরণ দিতে গিয়ে তাফসীরের মধ্যে এসেছে একটা বালুকণাকে সত্তর ভাগ করে এক ভাগের পরিমাণ যা হয় তাই হলো একটা যাররা। এটাই যদি হয়, এই সামান্যতম আমল যদি হয়, আল্লাহ পাক জুলুম করবে না, সেটা বান্দার আমল নামা দিয়ে দিবে। এলাকাবাসী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ, সত্তর ভাই আমাদের একজন গার্জিয়ান ছিলেন, উনি প্রকৃতপক্ষে একজন ভালো লোক ছিলেন এবং সবার সাথে আমি ওনার জীবনে দেখছি দলবিন্দু সবার সাথে ওনার একটা হাসি মুখে কথা বলতেন। ছত্র ভাই আমাদের অনেক বড়, কিন্তু সবসময় আমাকে আপনি বলে দেখতেন ওনার একটা যে বিশাল মন। আসলে আমরা আজকে আমরা মুরগি হারা হয়ে গেছি, কেউ স্বজন ভাঙ আস্তরা ভালো অত্যন্ত অনেকে ভালো আলোচনা করছেন, আমি দুটো কথা বলব। আমি শেয়ারম্যান থাকতেই তাদের গ্রামে কয়েকটা দরবার করছি। আমি অত্যাধিক মেধাবী, উনি ছাত্র অবস্থায় মনে উনি বিজয় করছি, উনি অনেকাল থেকে সংগ্রাম করি বলে না, উনি সেটা বসি ছেলে ধরে সেটা করছে নিজ আমার ভাই বোনেরা গ্রামবাসী বড় যতজন আছে সবাইকে আমাদের আত্মীয় সবার প্রতি ওনার স্নেহ মমতা বলা আদর যত সবাই ছিল, এখন সবাই আমরা আজকে ওনার থেকে মনে বিচ্ছিন্ন হয়ে গেছি, উনি না পড়ার জন্য চলে গেছি। আমরা সবাই আমার ভাই জন্য দোয়া করবেন। আচ্ছা তার বাবা